নমস্কার, আমি জয়েন্দ্র দত্ত। নমস্কার, আমার নাম স্নেহা দত্ত, আমি এনআর মেয়ে। 2019 সালের নভেম্বর মাসে হঠাৎ করেই আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। তো তারপর উনি কোমায় চলে গেছিলেন। আমরা সেই অবস্থায় ওনাকে আমি মুকুন্দপুরে নিয়ে যাই। সেখানে ডক্টর রজন কুমার এবং ওনার টিম ওনার সার্জারি করেছিলেন। আমার বাবার দুটো সার্জারি হয়েছিল। প্রথম সার্জারিটা হয়েছিল নভেম্বর মাসে, আর দ্বিতীয় সার্জারিটা 3 মাস পর ফেব্রুয়ারি মাসে 2020 সালে হয়েছিল। বাবা যথেষ্ট ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন যখন আমরা ওনাকে প্রথমবার আমরিতে নিয়ে যাই। সেখানে স্যার খুবই ভালোভাবে ওনার সার্জারি করেছিলেন। সেকেন্ড সার্জারিটাও যথেষ্ট ভালোভাবে হয়েছিল। এখন আমার বাবা যথেষ্ট সুস্থ আছেন। উনি নিজের সব কাজবাজ সুস্থ মানুষের মতোই করতে পারেন। আমার বাবার বাঁ সাইডটা প্যারালাইসিস হয়ে গেছিল, কিন্তু স্যারের গাইডেন্সে উনি এখন অনেকটাই সুস্থ আছেন, ভালো আছেন। এখনও এই কোভিড সিচুয়েশনও যদি কোনো সমস্যায় পড়ি কখনো, তাহলেও স্যার যথেষ্ট গাইড করেন আমাদের। যখনই ওনাকে ফোন করি উনি সবসময় রেসপন্স করেন। স্যার খুবই ভালো, যথেষ্ট আমার বাবা এখন সুস্থ আছে, আমরা অনেক উপকার পেয়েছি। থ্যাংক ইউ।